তারা খোদায় কষ্ট করবে, আমাদের তারা আমাদের এই দেশের নাগরিক, সেটা হতে পারে না। এখানে সরকারের দায়িত্ব রয়েছে যতটা সম্ভব যে কৃষক ভাইরা এই এলাকার ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পরিবার পরিজন সন্তান মা বাবা সকলের পাশে আমরা আছি, ইনশাল্লাহ আমরা থাকব। আমরা জনপ্রতিনিধি যারা রয়েছি, প্রশাসন রয়েছে, সকলে মিলে আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি ইনশাল্লাহ মানুষের কষ্ট হবে না। আচ্ছা, তৃতীয়ত হলো যে এখনো যে বাকি রয়েছে, আমি কৃষি মন্ত্রী হিসাবে আপনাদেরকে আমি ফ্রেঙ্কলি বলছি যে আমি নিজেও খুব আতঙ্কের মধ্যে থাকি, সংকটে থাকি সব সময়। এই বাতরা ভাঙ্গার পর থেকেই যদি পুরো এলাকা যদি নষ্ট হয়, এখনো বৃষ্টি হচ্ছে, নদীগুলো দেখলাম ভরে গেছে, অনেক এলাকা গাড়ি চালিয়ে আসলাম, সারাক্ষণই আলাপ করছিলাম, এই পুরা ধান যদি নষ্ট হয়ে যায়, এতগুলো মানুষ দেশি বা কেমনে, প্রায় 12-13 লক্ষ 14 লক্ষ টন ধান আসে, চাল আসে আমাদের এই হাওড় এলাকা থেকে। এমনি সারা পৃথিবীতে করোনা মহামারীর কারণে, আপনারা জানেন রাশিয়ার যুদ্ধের কারণে, আজকে একটা খাদ্য নিয়ে একটা বিরাট সংকট হওয়ার সম্ভাবনা রয়েছে। রাশিয়া এবং ইউক্রেন তারা হলো মেজর গম উৎপাদনকারী এবং বিদেশে সরবরাহ করে থাকে, তারা রপ্তানি করে, এইটার ইয়েতেই আমরা রয়েছি। তারপরে যদি আমাদের এত বড় ক্ষতিগ্রস্ত হয়, সেটা দেশের খাদ্য শস্যের উপর একটা বিরাট প্রভাব পড়বে, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের জন্য কঠিন হবে। তারপরেও আমরা চলেন আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রব্বুল আলামিন যা ক্ষতি হয়েছে হয়েছে, আর যেন এটা না বাড়ে, আমরা যেন ধানটা ঘরে তুলতে পারি। তাছাড়া প্রকৃতির উপর তো আমাদের কোনো হাত নাই, কারোর তাই কষ্ট না করে, তারা যেন না খেয়ে থাকে, কোনো মানুষ যেন অভুক্ত না থাকে, তার জন্য আমি নিশ্চয়তা দিচ্ছি, তার জন্য আমরা ইনশাল্লাহ ব্যবস্থা গ্রহণ করতে পারবো। দেশ আজ উন্নয়নের দিকে যাচ্ছে, দেশে আজকে খাদ্য ঘাটতি ওইভাবে নাই, আজকে খাদ্য নিয়ে হাহাকার নাই, সংকট নাই, এই শুধু হাওরের মানুষ প্রকৃতির কারণে, প্রকৃতির অভিশাপে এই 12,000 মানুষের পুনর্বাসনের দায়িত্ব কিন্তু আমাদের। আমি আপনাদের কাছে প্রতিশ্রুতি দিতে চাই, আমরা তাদেরকে ইতিমধ্যে কিছু সাহায্য দেওয়া হয়েছে প্রশাসন থেকে, আমাদের এমপি মানিক ভাই রয়েছেন, আরেকজন এমপি আপনাদের এলাকারই স্বামীমার রয়েছেন, এবং অন্যান্য যারা জন্মপতি উপজেলার চেয়ারম্যান, আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক, তারাও আমাদের সাথে এসেছেন। সবাই মিলেই আমরা একদম সর্বাত্মক চেষ্টা করব যাতে এই এলাকার কৃষকের পুনর্বাসনের বিষয়টি করতে পারি। পুনর্বাসন কি আগামী যে বুরর, সেই বুরর সার বীজ তারা তো কিনতে পারবে না, এটা সরকারের পক্ষ থেকে ইনশাল্লাহ আগামী ফসল যাতে তারা করতে পারে ভালো জাত দিয়ে, তার পূর্ণ নিশ্চয়তা দিচ্ছি ইনশাল্লাহ বিনামূল্যে বীজ সার আগামী বুরর জন্য আমরা ক্ষতিগ্রস্ত চাষিদেরকে দিব। না দাঁড়ান, শেষ করতে দেন। দ্বিতীয়ত, এই যে এখন একটা ফসল ঘরে তো এখন ধান নাই, তারা খাবে কি, তাদেরকেও বিজিএ বা বিভিন্ন খাদ্য সাহায্য দিয়ে যাতে তাদেরকে